অনুপ চক্রবর্তী সহ কাঁথি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টিকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা চার পাঁচটি অ্যাসেম্বলির লোককে নিয়ে, তার মধ্যে গাড়ি পাওয়া যায়নি, পাঁচ জায়গায় হামলা হয়েছে, পুলিশ ব্যস্ত ছিল মাননীয়াকে পুরুলিয়ায় পাঠাতে এবং মাননীয়ার যাত্রাপথ যাতে শুভ হয় তার ব্যবস্থা করতে, তাই কাঁথি থানা এলাকার মাজনা তাজপুরে আক্রান্ত হয়েছে কর্মীরা, গাড়ি ভেঙেছে। এখনো 5,000 কর্মী খেজুরি দুয়ের, তারা এই 10 মিনিট আগে রাস্তা পরিষ্কার হতে ঘোলাবাড় থেকে এগোতে শুরু করেছে এবং নিখিল আড়ি মন্ডল সভাপতি আক্রান্ত হয়ে কলাগেছিয়ায় হসপিটালে আছে। এই রকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা যেভাবে হাজারে হাজারে এসেছেন, যেভাবে আজকে এই মেদিনীপুরের মাটিকে পবিত্র করেছেন, আপনাদেরকে আমি দেশপ্রেমিক জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। এখানে মলয়দা ইদায়িকা বনশ্রী মাইতি এবং বিভিন্ন স্তরের নেতা, মোর্চার নেতা নেত্রীরা আছেন, আমি নাম বললাম না সময়ের অভাবের জন্য। ওপারে ভারতীয় জনতা পার্টির 5 জন শহীদ পরিবার আছেন, তাদের বিদেহী আত্মাকে প্রণাম জানাই। আর নন্দীগ্রামের নিখোঁজ এবং নিহত প্রায় 30টি পরিবার ভারতীয় জনতা পার্টির মঞ্চে এসেছেন, তাদেরকেও প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আর রাধারানী আড়ির মতো অত্যাচারিতা রমণীরা মঞ্চে এসেছেন নন্দীগ্রামের, তাদেরকেও আমি প্রণাম নিবেদন করি। আপনারা জানেন গতকাল পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, এখান থেকে ঠিক 10 থেকে 15 কিলোমিটার দূরে তেখালিতে সভা করার জন্য খেজুরি নন্দীগ্রামের বর্ডারে। সেই সভাতে কারা এসেছিল আপনারা দেখেছেন, ওই সভাটাকে আমি ওই হায়দ্রাবাদের যে পার্টি আসাদুদ্দিন ওয়াসির সভা বলে মনে করি। ওখানে সাধারণ মানুষ যায়নি, ওখানে কিছু এসএইচজি গ্রুপের মহিলা নিয়ে যাওয়া হয়েছিল, আর বাকিটা আপনারা জানেন কারা ছিল, আমি আর আলাদা করে নাম বলতে চাই না। সেখানে এসে আমরা তৃণমূল কংগ্রেস নেত্রীকে দেখলাম, তিনি উদ্ভ্রান্ত, তিনি রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত, তিনি প্রথমেই কোন জায়গায় সভা করছেন সেটা তিনি নিজে জানেন না, কারণ 5 বছর অন্তর অন্তর ভোট এলে তাকে নন্দীগ্রামের কথা মনে পড়ে। তিনি উঠে ঘুরে দেখছেন, দেখে বলছেন তেখালির সভা। তারপরে কি করলেন, তিনি নাকি নন্দীগ্রামে তার আত্মা আছে, দেহ আছে কলকাতায়, তিনি বলছেন ভারত মণ্ডল, ভারত মণ্ডল বলে দিদি কেউ নেই, ওর নামটা ভরত মণ্ডল, আর লিস্ট পড়ছেন দেখে দেখে, শুভেন্দুকে টুকলি করতে হয় না, 7ই জানুয়ারি কারা মারা গেছিল, ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম, 14ই মার্চ কারা মারা গেছিল, ইন্দাদুল, ইমাদুল, প্রলয়গিরি, রাখালগিরি, জয়দেব দাস, পঞ্চানন দাস, রতন দাস, গোবিন্দ দাস, সুপ্রিয়া জানা, বাসন্তী কর, উত্তান্ন মন্ডল, সুব্রত সামন্ত, উত্তম পাল। 10ই নভেম্বর কারা মারা গেছিল, মারা গেছিল শ্যামলী মান্না, মারা গেছিল বৈজবাড়ির রেজাউল করিম, আর নিখোঁজ কারা হয়েছিল, আদিত্য বেরা বাবু, সত্যেন গোল, বাবু দাস, কাজল মন্ডল, হরেন প্রামাণিক, বলবো নাম সব মুখস্থ। আজকে কি বলতে এসেছেন আপনি, কত মিথ্যা বলবেন আপনি, ও ক্লাস 8ম শ্রেণীর বইটা আমার টেবিলে পড়ে আছে, আপনি ওখানে সিঙ্গুরের ইতিহাস লিখেছেন, সিঙ্গুরকে আমি অসম্মান করছি না, কারণ সিঙ্গুরে লকেট চ্যাপ্টার চট্টোপাধ্যায় অলরেডি আপনার ওই শুকনো ঘাস ফুলকে টাটা বাই বাই করে দিয়েছেন। ওই বইটাতে নন্দীগ্রামের জন্য একটা লাইন নেই,
নন্দীগ্রামের আন্দোলন আপনি স্বীকার করেন না, নন্দীগ্রামের আন্দোলনকে আপনি মর্যাদা দেন না। যদি দিতেন, 11 বছর ধরে, 8.5 বছরে আপনি সিঙ্গুরের মতো পাঠ্যপুস্তকে নন্দীগ্রামকেও স্থান দিতেন। আপনি কি করেছেন? অরুণ গুপ্তা যে পুলিশ আধিকারিক নন্দীগ্রামের গুলি চালানোর নেতৃত্ব দিয়েছেন, তার পানিশমেন্ট দেননি, উল্টে তাকে 5 বার এক্সটেনশন দিয়েছেন। আপনি কি করেছেন? সিবিআই চার্জশিটে নাম থাকা গোকুলনগরের অধিকারী পল্লীতে গুলি চালানো পুলিশ অফিসার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তার জামিনের ব্যবস্থা করিয়েছেন এবং তাকে গত 1 মাস আগে কলকাতার তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে আপনার দলের পতাকা দিয়ে জয়েন করিয়েছেন। আপনি অস্বীকার করতে পারবেন? সব মিথ্যে কথা। অশোকনগরের হাবড়াতে
সবাই করে দিয়েছে, এখন এই স্বাস্থ্য সাথী প্রকল্প ঘরে ঘরে গিয়ে ভাওতাবাজি প্রকল্প, সবাই জানেন তো যে স্বাস্থ্য সাথী প্রকল্পের নামে ভাওতাবাজি প্রকল্প চলছে। ওই কার্ডের মধ্যে 1,000 টাকা আছে বা 100 টাকা আছে বা কিছুই নেই, সেখানে বলছে আমরা সব ফ্রিতে চিকিৎসা, আমরা ফ্রিতে চিকিৎসা দিই, ফ্রিতে ওই স্বাস্থ্য সাথী তার তো এই নমুনা, ফ্রিতে বিদ্যুৎ সেটাও তো দিচ্ছে আমাদের নরেন্দ্র মোদী সরকার, ফ্রিতে বিদ্যুৎ নাকি কি 75 ইউনিট দিচ্ছেন নাকি ফ্রিতে? আরে 75 ইউনিট বিদ্যুৎ দিলে তো আমাদের সকাল থেকে রাত অব্দি অন্ধকারেই বসে থাকতে হবে, 75 ইউনিট আর কি হয়? খেজুরিতে পদ্ম মমতা তুমি জব্দ, পটাশপুরে পদ্ম মমতা তুমি জব্দ, রামনগরে পদ্ম মমতা তুমি জব্দ, ঝাড়গ্রামে পদ্ম মমতা তুমি জব্দ, ভগবানপুরে পদ্ম মমতা তুমি জব্দ, সব জায়গায় কাঁথিতে পদ্ম তমলুকে পদ্ম মমতা তুমি জব্দ হবে এইবার, কেউ আর থাকবে না ভারতীয় জনতা পার্টিকে 2019-এ মানুষ আশীর্বাদ করেছে, 18 জন সাংসদকে তারা পাঠিয়েছে পার্লামেন্টে বাংলার কথা বলবার জন্য, মানুষ বাংলার কথা বলেছে, আজকে সারা দেশের মানুষ জানতে পেরেছে বাংলার মানুষ কতটা দুর্গতি আছে, তাদের কতটা অত্যাচারের মধ্যে আছে, মহিলারা বাদ যায় না, একের পর এক নারীদের উপর অত্যাচার, প্রত্যেক দিন নারীদের উপর ধর্ষণ, তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, এই জিনিস কম হচ্ছে? অন্য রাজ্যে চলে যাচ্ছে সাংসদদের পাঠিয়ে দিচ্ছে, চলো ভাই কাশ্মীরে যাও, ওইখানে একটা মহিলার ধর্ষণ হয়েছে, চলো ভাই এতে চলে যাও, বিহারে চলে যাও, চলো ভাই উত্তরপ্রদেশে চলে যাও। আরে নিজের রাজ্যটাকে দেখবে, আপনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো এই রাজ্যের অভিভাবক, উত্তরপ্রদেশের জন্য তো উত্তরপ্রদেশের অভিভাবক আছেন, আগে নিজের রাজ্যকে দেখুন, পরিবর্তন চেয়ে অনেক মহিলারা সেই সময় ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছিল, সেই জন্য সবচেয়ে বেশি অসুরক্ষিত আজকে মহিলারা, নারী পাচারে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলা, গরু পাচারে এগিয়ে বাংলা, কয়লা পাচারে এগিয়ে বাংলা, ত্রিপল পাচারে এগিয়ে বাংলা, বালি পাচারে এগিয়ে বাংলা, ইট পাচারে এগিয়ে বাংলা, সিন্ডিকেটে এগিয়ে বাংলা, এটাই হচ্ছে বাংলার গর্ব মমতা। সেই জন্য সবাইকে বলবো আগামী দিন আমরা একসাথে লড়বো এবং ভারতীয় জনতা পার্টির সরকার 2021-এ প্রতিষ্ঠিত করব এবং আমরা সোনার বাংলা তৈরি করব। আজকে জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য 23 জানুয়ারি প্রধানমন্ত্রী পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছেন, আমরা গর্বিত বাংলায় থাকি, বাংলার মানুষ হিসেবে বাংলাবাসী হিসেবে আমরা গর্বিত হয়েছি প্রধানমন্ত্রী এই ধরনের কথা যে অ্যানাউন্সমেন্ট করেছেন, এবং আমরা আমাদের যারা মহাপুরুষ আমাদের যারা ব্যক্তিত্বরা রয়েছেন, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবাইকে নিয়ে সবাই পথ অনুসরণ করে, আদর্শ অনুসরণ করে আমরা সোনার বাংলা সোনার মতন মানুষদেরকে ফিরিয়ে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় পুলিশের হাতে দেবাশিস গাঙ্গুলি তাকে প্রমোশন দিয়ে এসিপি হাওড়া কমিশনারেট করেছেন, আপনি আজকে বলতে এসেছেন কি বললেন, নন্দীগ্রামে দাঁড়াবো? হ্যাঁ দিদিমণি, আপনাকে এক জায়গায় দাঁড়াতে হবে, একটা জায়গায় দাঁড়াতে হবে, দু জায়গায় দাঁড়ালে চলবে না, নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। আর আমি তো বিজেপি করি, বিজেপির প্রার্থী মঞ্চে হয় না, তৃণমূলের প্রার্থী মঞ্চে হয়, কেন? প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার দিদিমণি আর তার তলাবাজ ভাতুষপুত্র তারা যাহা বলিবেন তাহাই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির আইন নীতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিজেপিতে এভাবে হয় না, বিজেপির পদ্মফুল ফুটাবে। আপনি কার ভরসায় দাঁড়াবেন বলছেন, কার ভরসায়? হিসাবটা আমার কাছে আছে, গ্রামগুলো তো আমি চিনি, কার ভরসায়? 62,000-এর ভরসায়, আর পদ্ম তো জিতবে 2,00,000-এর ভরসায়, 2,00,000 কারা? জয় শ্রীরাম বলে যারা, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, 2,00,000 হচ্ছে জয় শ্রীরাম বলে যারা, 62,000-এর ভরসা। ওখানেও আছে, আমি শীত কাটবো, ওখানেও শীত কাটবো, চিন্তা আপনাকে করতে হবে না।
বললেন বড় বোন নন্দীগ্রাম রাজ কি বললাম জানেন শুনি নিয়ে বিরক্তকর ব্যাপার কে শুনবে এক ঘন্টা ধরে বছর 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 শুধু মিথ্যা কথা লোকেট চট্টোপাধ্যায় বলছিল লকডাউনের চাল চোর আমফানের টাকা চোর ত্রিপল চোর আর এখন তো টিকা চোর করোনার টিকা চোর শুনি না মেজ বোন ছোট বোন বড় বোন যাই হোক দুটো জায়গায় দাঁড়াতে আপনাকে আমরা দেব না নন্দীগ্রামে দাঁড়াতে হবে আর এখন থেকে প্রাক্তন এমএলএ প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড প্যাড ছাপিয়ে রাখতে হবে লড়তে আমি জানি সঙ্গে আছেন তো আছেন তো জিতবো আমরা জিতবো আমরা মমতা ব্যানার্জি হারবে 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 ভারত মাতা কি ভারত মাতা কি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমার মানসিক অবস্থা ভালো না কারণ খেজুরিতে আমাদের লোকজন মার খেয়েছে তপন মালি মারা গেছিল তাকে শ্মশানে নিয়ে গেতে গেছিল আমাদের কার্তিক মন্ডল সভাপতি তাকে মারধর করেছে তমলুকে আছে সিটি স্ক্যান হয়েছে আমি এখান থেকে তমলুক যাব তারপরে স্বদেশবাবুর শঙ্করপুরে আসব ছাড়ার কোনো জায়গা নেই আমি রবিবার অবধি পুলিশ প্রশাসনকে টাইম দিচ্ছি সোমবার দিন নবারণবাবু আর অনুপবাবুকে নিয়ে আমি তমলুকের এসপি অফিসের সামনে বসে থাকব কালকে বলছিলেন না কাকে যেন আমি জেলে ঢুকিয়ে রেখেছি আমি কি পুলিশ মন্ত্রী জেলে তো আপনি ঢুকিয়ে রেখেছেন আপনার লজ্জা করে না বলতে আপনার দলের কোরবান সাকে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি গত বছর নবমীর দিন খুন করেছিল আপনার পুলিশ ওকে অ্যারেস্ট করেছে আপনি বলছেন ওর মোটর সাইকেল এসেছে এত বড় মিথ্যা কথা মোটর সাইকেলে কোথায় মেছেদে আটকে দিয়েছিল সিপিএম আপনি মোটর সাইকেল করে রাধামণি দিয়ে সেফ জায়গায় এসে পুলিশের সামনে বসছিলেন নন্দীগ্রামে এসেছিলেন মোটর সাইকেল এত বড় মিথ্যা কথা আর যার মোটর সাইকেলে চড়ছেন সে 14ই মার্চে ছিল 2007-এর 2রা মে আমার হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছিল পাঁশকুড়াতে ওটা 10ই নভেম্বরের ঘটনা এত মিথ্যা তাই বিজেপি সরকার আসবে আর মিথ্যাশ্রী পুরস্কার আমরা দেব প্রথম পুরস্কারটা পাবে মমতা ব্যানার্জি আর একটা তোলাশ্রী পুরস্কার হবে সেটা পাবে ওর ভাইপো তোলাবাজ অভিষেক ব্যানার্জি তোলাবাজ ভাইপো হটাও তোলাবাজ ভাইপো হটাও করুচর ভাইপো হটাও কয়লাচর ভাইপো হটাও পালিচর ভাইপো অসনে যারা বসে আছেন শুভেন্দুবাবু তো আছেন একই জন্মদিন 15ই ডিসেম্বর 1970 মমতা দি শুনলে বলবেন এখানেও পলিটিক্স হয়েছে কিচ্ছু হয়নি এরা যা কিছু কিছু জিনিস ভগবান অটোমেটিক্যালি করে দেন লকেট চ্যাটার্জি রয়েছেন উনি এত সুন্দর বক্তৃতা দিলেন তাছাড়া এই অঞ্চলের সমস্ত লড়াকু নেতারা সবাই মঞ্চে বসে আছেন আপনাদের সবাইকে আমার বড় জনের নমস্কার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে এমনিতেই সুরেন্দ্রবাবুর সঙ্গে থাকলে খুব ভালো লাগে কিন্তু ধোনির এইখানকার ভূমিপুত্র হচ্ছে এখানকার ভূমিপুত্র কে শুভেন্দু অধিকারী ওনার অধিকার আছে এখানে এখানে আপনাদের ওপর এবং সেই অধিকারী উনি কালকে বলেছেন মমতা ব্যানার্জি এখানে হারবে 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 আমি খালি বলেছি ছোট্ট ভুল করেছেন উনি বলেছেন 50,000 ভোট আমি বলছি 56,752 ভোট যদি মমতা ব্যানার্জির যদি মমতা ব্যানার্জি একমত না হন উনি গুনে দেখে নিন আরে বাবা ধোনির ব্যাটিং হয়ে গেছে আমি জানি আমি এমনিতেই ছোট্ট বক্তৃতা দিই আপনাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমি বেশি দেরি করাবো না কারণ রেজাল্ট খেলায় কে জিততে চলেছে সেই রেজাল্টও কালকে ঘোষণা হয়ে গেছে এরপর আর ম্যাচ দেখার দরকারটা কি আছে সেই জন্যে আমি খুব ছোট্ট করে বক্তৃতায় বলবো দিদি ভবানীপুরে ভয় পেয়েছে মানে যেখানে খুশি গিয়ে জিজ্ঞেস করুন ভাইপো আছে ভাই আছে এ আছে কার্তিক আছে গণেশ আছে লক্ষ্মী আছে অনেক কিছু আছে না চারদিকে হরিশ চ্যাটার্জি রোডে হরিশ চ্যাটার্জি হচ্ছে যত বাড়ি আছে 20, 22, 23, 24 এখনো তো হয়তো বেড়ে যাবে বলতে বলতে যেমন 7:15 বললাম যতক্ষণে 7:15 বললাম ততক্ষণে 7:15 বেজে 10 সেকেন্ড হয়ে গেল তেমনি হরিশ চ্যাটার্জি রোডে সমস্ত বাড়ি গান পয়েন্টে সবার থেকে নিয়ে ওখানে তোলাবাজি করে সব নিজের নামে করে নিয়েছেন ভবানীপুরে উনি দাঁড়াবেন কি করে ওখানে উনি দাঁড়াতে পারবেন না তাই কালকে এখানে এসে অ্যানাউন্স করেছেন উনি নন্দীগ্রামে দাঁড়াবেন কেন বলুন তো ওই যে একটা 63,000 আর 2 লাখ কত কিছুর একটা হিসেব দিলেন আমি আপনাদের একটা কথা খালি
সংখ্যালঘু ভাইরা, সংখ্যালঘু ভাইরা তারাও জানেন, তারাও বুঝতে পেরেছেন কিভাবে তাদেরকে ব্যবহার করে ওই লোভী কথাটা উনি ব্যবহার করলেন। এই লোভী পিসি আর তার ভাইকে ক্ষমতাকে আঁকড়ে ধরে সরকারের মানুষের টাকা চুরি করে কিভাবে নিজেদেরকে বড়লোক করা যায় সেই খেলা দশ বছর ধরে খেলে এসছে। এবং আপনারা তাদের মাফ করবেন না এই কথাটা আমরা 100% জানি। যদি ওনার সত্যি নন্দীগ্রামের ওপর, নন্দীগ্রামের ওপর যদি ওনার অবিচার করার, যদি সুবিচার করার ওনার ইচ্ছে থাকতো আমাকে ভেবে বলুন। যদি নন্দীগ্রামের ওপর উনি সুবিচার করতে চাইতেন তাহলে যে 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 পুলিশ অফিসারকে, যে পুলিশ অফিসারকে সিবিআই চার্জশিট করেছিল সেই পুলিশ অফিসার আইপিএস সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে মমতা ব্যানার্জি টিএমসিতে কি করে নেন আমার সাথে বলুন। ধিক্কার মমতা ব্যানার্জি, ধিক্কার মমতা ব্যানার্জি, মমতাবাজি সরকার, মমতাবাজি সরকার, পিসি ভাইপ সরকার। আপনারা ভেবে দেখুন, আমি আগেই বলেছিলাম যেদিন চালচোর চালচোর কথা হচ্ছিল অনেকদিন ধরে চলছে, আপনারা ভেবে দেখুন আমফানেতে গরিব মানুষের চাল, সেটা সে চাল ওনারা চুরি করেছেন। আবার নিজেই বলেছেন ফেরত দিয়ে দাও ভাই, ফেরত দিয়ে দাও, যেখানে যেখানে ফেরত দিতে গেছে সেখানেও মানুষের কাছে প্রতিরোধ দেখতে পাচ্ছে তৃণমূল নেতাদের উপর। যদি এই অঞ্চলে যে প্রত্যেক বছর এত ঝড় বাদলা হয় ওই প্রধান এটা আপনি আমরা আশ্বাস দিয়ে বলতে পারি। তাই বন্ধু বলছি আপনারা এই কাঠমানিকর সরকার, গুন্ডা সরকার, পিসি ভাইপোর সরকার, প্রাইভেট লিমিটেড কোম্পানি করুন, না হলে আমাদের যে সংস্কৃতি আজকের খেজুরির যে সংস্কৃতি, আজকের যে পরাশপুর, আজকের যে মাইকম্যান যিনি আছে মাইকটা ভালো শোনা যাচ্ছে না, মাইকম্যান মাইকটা ঠিক করার জন্য অনুরোধ করছি। মাননীয় পার্থদা তাদের পার্কিং জন্য